আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের লোকেরা রক্তাক্ত করে দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেছেন। হুজুরের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তায়েফের মানুষেরা এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর, আপনি পয়গম্বরের গায়ের মধ্যে তারা আঘাত করতেছে, আপনাকে মারতেছে। এবার হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ তায়েফের যুবকের দল, তোদের যদি মারার প্রয়োজন হয় আমি যায়েদকে তোরা রক্তাক্ত করে ফেল, আমি যায়েদকে তোরা মেরে ফেল, আমি যায়েদকে তোরা টুকরা টুকরা করে ফেল। তারপরে আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের মধ্যে একটা আঘাত করবি না, প্রয়োজনে আমার জীবন চলে যাবে, তারপরেও আমি আমার জীবন দিয়া আমার রাসূলকে বাঁচাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বরিশালের যুবক ভাই ভালো করে শুনে নাও, ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে বলি ভালো করে শুনে না, এ বিন্দু বাবাজিরা ভালো করে শুনে নেন, অবস্থাটা কি হয়ে গেল। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারলেন না। হযরতে যায়েদ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এরকম ভাবে গা ঢাকা দিয়ে ফেললেন। এবার তায়েফের যুবকেরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারবে, সমস্ত পাথরগুলি হযরতে যায়েদের গায়ে লাগা আরম্ভ করেছে। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, যায়েদ, তায়েফের যুবকেরা আমাকে রক্তাক্ত করতেছে, ও যায়েদ, তায়েফের লোকেরা আমাকে মারে, আমাকে মারুক, তুমি কি জন্য আমার সামনের মধ্যে এসেছো, তুমি চলে যাও, তোমার যেন কোনো কষ্ট না হয়। হযরতে যায়েদ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি জমিনের মধ্যে থাকবো, আপনাকে ওই কাফের বেঈমানরা মারবে, আমি যায়েদ দেখলো লক্ষ্য করে দেখবো আর কিছুই বলবো না, এটা তো কখনো আশেকের রসুলের পরিচয় হতে পারে না। ও পয়গম্বর, আমি আপনার বড় এত আসি, প্রয়োজনে আপনার জন্য জীবনটা দিতে পারি, ও পয়গম্বর, তারপরও আমি আঘাত বরদাস্ত করতে পারবো না, এই জন্য আপনি আমাকে নিষেধ করবেন না। এবার হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পয়গম্বরের সামনে চলে গেছেন, ওই তায়েফের যুবকেরা হযরতে যায়েদকে পর্যন্ত রক্তাক্ত করে দেয়। তারপরও যায়েদ নিজের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়া আমার পয়গম্বরকে হেফাজত করার চেষ্টা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বরিশালের ভাই আপনারা বলেন, রসুলের প্রতি এমন মহব্বত, এমন ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না নাই? আবার জোরে করলাছে না নাই? আমরা কেউ রসুলকে দেখি নাই, তারপরেও রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা আমাদের থাকার দরকার আছে না আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, ঠিক কিনা? জোরে কর। রসুলকে আমরা কেউ দেখি নাই, তারপরেও রসুলের মহব্বত ভালোবাসা আমাদের সকলের অন্তরে আসে না নাই? আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি, ঠিক কিনা? জোরে কর। রসুলকে আমরা কেউ দেখি নাই, আজীবন রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই জমিনের মধ্যে বসে বসে আমরা কোরআনের আলোচনা গুলো শুনতেছি, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিয়ে দিবে। জমিন আল্লাহ পাককে বলবে, আল্লাহ, ওই যে অমুক তারিখের মধ্যে, বরিশালের অমুক গ্রামের মধ্যে, অমুক ময়দানের মধ্যে, ও আল্লাহ, তোমার কিছু বড় পাগল,
তারা কোরআনকে এত মহব্বত করে উলামায়ে কেরামকে এত মহব্বত করে ওরে আল্লাহ যখন কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে যত রকমের তাদের সমস্যা ছিল সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করিয়া দোকানদার দোকানদারি বন্ধ করিয়া যুবকেরা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা বন্ধ করে দিয়া আয় আল্লাহ অন্য লোকের আসার দোকানে আড্ডা বন্ধ করে দিয়া তারা কোরআনের মাহফিলের মধ্যে এসে বসে গেছে রে আল্লাহ ও আল্লাহ ওই সমস্ত যুবকেরা তোমার বড় পাগল আয় আল্লাহ ওই সমস্ত লোকেরা তোমার বড় পাগল তারা কোরআনের বড় পাগল রে আল্লাহ ও আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম ওই সমস্ত বান্দাকে তুমি মাফ করে দাও এ বরিশালের ভাই আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিন কেমন ক্ষমতা নাই জমিনের সাক্ষীকে গ্রহণ করে নিয়া আপনার আর আমার জিন্দগির গুনাহগুলিকে মাফ করে দিবে এমন ক্ষমতা আমার মালিকের আছে না নাই আর জোরে কোন আছে না নাই এই জন্য এলাকার যুবক ভাই ভালো করে শুনেন না এ পর্দার অন্তরালের মা ভালো করে শুনেন না মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সবাইকে বলি ভালো করে শুনে নাও আলোচনা লং টাইম করার সুযোগ নাই অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলতে চাই আরে আল্লাহর বান্দা বান্দিরা যদি মাত্র দুইটা কাজ করতে পারে আমার আল্লাহ ঘোষণা দেয় আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব জোরে কর সুবহানাল্লাহ আমি বলতেছিলাম এই জান্নাতুল ফেরদাউস মানে দুইটা আমলের কারণে দিয়ে দিবে এই দুইটা আমলে জান্নাতুল ফেরদাউস পাবো জান্নাতুল ফেরদাউসটা কত বড় হযরত জিবরাইল বলে 70 হাজার বছর পর্যন্ত মসজিদ নামক ময়দানটা ঘুরলাম কুল কিনারা খুঁজে পাইলাম না আস্তে ঘন সুবহানাল্লাহ বরিশালের অনেক যুবকেরা অনেক ভাইয়েরা বলবে যে হুজুর জিবরাইল বলে খুব জোরে চলতে পারে 70 হাজার বছর চলে তারপরেও কুল কিনারা খুঁজে পায় না তাহলে জিবরাইল বলে বেশি স্পিডে চলতে পারে না আপনারা কি মনে করেন জিবরাইলের চলার গতি কি ঘোড়ার গাড়ির মতো এরোপ্লেন আর বিমানের মতো হযরত জিবরাইল কত স্পিডে চলে হযরত জিবরাইল বলে আমার মালিক আমাকে তিনটা জায়গার মধ্যে আদেশ করেছিলেন মালিকের এই হুকুম পালন করতে গিয়া আমি জিবরাইলের ঘাম বের হয়ে গেছে জোরে কর সুবহানাল্লাহ জিবরাইল কত স্পিডে চলে একটু শুনেন এক নম্বরের জায়গা ওই হযরত ইউসুফ পয়গম্বর যখন তার ভাইরা কূপের মধ্যে ফেলায়া দিয়ে দিবে ইউসুফ পয়গম্বরকে আপনারা কি মনে করেন ইউসুফ পয়গম্বরকে তার ভাইরা কূপের মধ্যে ফেলায়া দিছে নিস পর্যন্ত ইউসুফ পয়গম্বর পৌঁছতে মনে হয় এক ঘন্টা সময় লাগবে এক মিনিট লাগবে কয়েক সেকেন্ড এর মধ্যে ইউসুফ পয়গম্বর কূপের নিচ পর্যন্ত পড়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও জিবরাইল তাড়াতাড়ি চলে আয় আমার পয়গম্বর ইউসুফ ছোট্ট মানুষ ওর ভাইরা ওকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে ও জিবরাইল আমি আল্লাহর কষ্ট আমি আল্লাহকে মহব্বত করি আমি আল্লাহকে ভালোবাসি ওকে আমি নবুয়ত দিয়ে দিব ও যেন ওই নোংরা কূপের মধ্যে না পড়ে যায় তাড়াতাড়ি জান্নাত থেকে পাথর নিয়ে ওই কূপের নিচে চলে যাও আস্তে কোন সুবহানাল্লাহ হযরত জিবরাইল বলে আমি তখনও ছিলাম সিদরাতুল মুনতাহা আপনারা কি মনে করেন জমিন থেকে সিদরাতুল মুনতাহা মনে হয় 100 কিলোমিটার 200 কিলোমিটার 1000 কিলোমিটার শত শত লাখ লাখ কিলোমিটার দূরে হযরতে জিবরাইল বলে সিদরাতুল মুনতাহা থেকে একটা উড়াল দিলাম জমিনের মধ্যে চলে আসলাম আমি এসে দেখলাম এখনো ইউসুফ কূপের নিচ পর্যন্ত পৌঁছে নাই তাহলে ইউসুফ হযরতে জিবরাইল মনে হয় আস্তে আস্তে ঘোড়ার গাড়ির মতো আসমান থেকে জমিনের মধ্যে আসছে সেই জিবরাইল বলে যিনি 2-3 সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে জমিন পর্যন্ত চলে আসতেন এই জিবরাইল বলে আমি 70 হাজার বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের মসজিদ নামক এলাকাটা মসজিদ নামক এরিয়াটা একটু আমি ঘুরতেছিলাম কুল কিনারা খুঁজে পাইলাম না তাহলে বুঝেন একটা এরিয়া যদি এত বড় হয় জান্নাতুল ফেরদাউসটা কত বড় সুবহানাল্লাহ এমন জান্নাতুল ফেরদাউসকে আমরা সবাই চাই আর জোরে কোন চাই
হযরতে জিবরাইল কত স্পিডে চলেন উনি 70,000 বছর দৌড়াইয়াও কুল কিনারা খুঁজে পাইল না একটা ময়না হযরত জিবরাইল বলে আমার দুই নম্বর জায়গা যেখানে মালিকের হুকুম পালন করতে গিয়া আমার অনেক কষ্ট হয়েছে দুই নম্বরের জায়গা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে ওই মদিনার মধ্যে চলে গেলেন মদিনার মধ্যে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআনকে অবতীর্ণ করলেন বিধানকে নাযিল করলেন আল্লাহ রাসূল দাওয়াতের জন্য সেই চলে গেলেন আপনার তায়েববাসীর কাছে তায়েববাসীরা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না সংক্ষিপ্ত ইতিহাস অনেক লম্বা প্রসিদ্ধ ঘটনা এটা বলতে চাই না মূলত যেই কথাটা বলতে চাচ্ছিলাম তায়েফের লোকেরা আমার রাসূলের দাওয়াত তো গ্রহণ করলো না বরংস আমার রাসূলকে রক্তাক্ত করে দিল আমার রাসূলকে মারলো আমার রাসূলকে ক্ষতবিক্ষত করে দিল জোরে বলেন নাউযুবিল্লাহ সূরাতে যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারবে আর আমি তাকায়া থাকব যায়েদ এটা কখনো হতে পারে না হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন তায়েফের যুবকেরা রক্তাক্ত করে দিল আমার শরীর আমার রাসূলের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল হযরত যায়েদ লক্ষ্য করে দেখে আমার রাসূল রক্তগুলি হাতের মধ্যে মাখা আরম্ভ করেছে মুখের মধ্যে মাখা আরম্ভ করেছে কোন একটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেয় না হযরত যায়েদ ডাকতে বলে পয়গম্বর কি জন্য আপনি রক্তগুলি জমিনের মধ্যে পড়তে দেন না আপনি রক্তগুলি হাতের মধ্যে মাখতেছেন ও পয়গম্বর আপনি রক্তগুলি মুখের মধ্যে মাখতেছেন কোন এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না ও পয়গম্বর কারণটা কি একটু আপনি আমাকে জানায় দেন আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ কে বলে যায়েদ তুমি হয়তো জানো না এই তায়েফের মাটি আমি রাসূলকে কত মহব্বত করে আর ভালোবাসে এ যায়েদ আজকে আমি পয়গম্বরের এক ফোঁটা রক্ত যদি আজকে এই তায়েফের জমিনের মধ্যে পড়ে যায় তায়েফের জমিন সহ্য করতে পারবে না তায়েফের যতগুলি সদস্য আছে লোক আছে সমস্ত তায়েববাসীকে জমিন ধ্বংস করে দিয়ে দিবে এই জন্য আমি মায়ার নবীর রক্ত যেন এক ফোঁটা জমিনের মধ্যে না পড়ে যায় এই জন্য আমি হাতের মধ্যে মাখতেছি মুখের মধ্যে মাখতেছি জমিনে পড়তে দেই না কোন সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাকিয়া বলে জিবরাইল তাকায়া দেখ আমার মায়ের নবীর রক্ত পায়ের নিচ পর্যন্ত চলে আসছে ও জিবরাইল আমার পয়গম্বরের রক্ত যদি আজকে ওই তায়েফের জমিনের মধ্যে পড়ে যায় তায়েফের জমিন সহ্য করবে না তায়েববাসীকে ধ্বংস করে দিয়ে দিবে এই জন্য জিবরাইল আর দেরি করবি না তাড়াতাড়ি তায়েফের ময়দানের মধ্যে যা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই অবগত কর হযরত জিবরাইল বলে আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহা এখন আমি লক্ষ্য করে দেখলাম এখন যদি আমি ওই তায়েফের জমিনের মধ্যে না যাই আর রক্তটা যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায় তাহলে তায়েফের জমিন কো তায়েববাসীগুলিকে ধ্বংস করে দিয়ে দিবে এই জন্য হযরত জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহা থেকে ইয়ামান জুড়ে একটা উড়াল দিলাম দুই তিন চার সেকেন্ডের মধ্যে তায়েফে পর্যন্ত পৌঁছে গেলাম এখনো দেখলাম আমার মায়ের নবীর রক্ত পা থেকে জমিন পর্যন্ত পড়ে নাই আস্তে গন সুবহানাল্লাহ ইমাম আউয়ালিন ওয়াল আখির পার সদকা রহমাতাল লিল আলামিন আমি বুঝাইতেছিলাম হযরত জিবরাইল
2-3-4 সেকেন্ডের মধ্যে যিনি সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত আসতে পারেন 2-3-4 সেকেন্ডের মধ্যে কোটি কোটি কিলোমিটার দূর এই জিবরাইল যদি বলে জান্নাতুল ফেরদাউসের একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো মাজিদ এই এরিয়াটা আমি এই 2-3-4 সেকেন্ড নয় এক দিন আর দুই দিন নয় এক বছর আর 5 বছর নয় 70,000 বছর পর্যন্ত একটা ময়দান আমি ঘুরলাম কুল কিনারা খুঁজে পাইলাম না তাহলে জান্নাতুল ফেরদাউসের এই ময়দানটা মনে হয় বরিশাল বিভাগের মতো আপনারা কি বলেন বরিশাল বিভাগের মতো কত বড় এটা আমার মালিকই ভালো জানে এমন বড় জান্নাতুল ফেরদাউস আমাদের পেতে মনে চাই কি চায় না বরিশালের ভাই সবাই আওয়াজ দেন পেতে মনে চাই কি চায় না আল্লাহ পাকের কাছে আমি দোয়া করছি মালিক যেন সবাইকে এই জান্নাতুল ফেরদাউস দান করে দেয় জোরে বলেন আমিন এই জান্নাতুল ফেরদাউস যদি আপনি পেতে চান এই জান্নাতুল ফেরদাউস যদি আমি পেতে চাই এই জান্নাতুল ফেরদাউস যদি কোন মা বোনেরা পেতে চায় তাহলে আমল করা লাগবে মাত্র দুইটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা দুইটা আমল করা লাগবে এক নম্বরের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু যেই সমস্ত লোকেরা ঈমান নিয়ে আসবে অনেকে মনে করবে হুজুর ওয়াজ তো পুরাতন ঈমান আনতে হবে জান্নাত পাবে এটা তো সবাই জানে মনে রাখতে হবে ঈমান আমরা সবাই আজকে আমরা ঈমানদার দাবি করছি কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে আমাদের মুসলমানদের ঈমান কখন কোন কথার মাধ্যমে চলে যাচ্ছে আমাদের হুশও নাই জোরে বলেন ঠিক কি না আজকে ঈমান অবস্থায় আমরা আছি আজকে আমাদের এই অবস্থাটা বুঝে আসবে না আপনি কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান তাদের কি অবস্থা আজকে আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকান আফগানিস্তানের মুসলমানদের কি অবস্থা আজকে কাশ্মীরের দিকে তাকান কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা আজকে ইরাকের দিকে তাকান ইরাকের মুসলমানদের কি অবস্থা গাজার দিকে তাকান গাজার মুসলমান মামুনদের কি অবস্থা এই আপনি পার্শ্ববর্তী দেশ মায়ানমার শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছিল একটা মাত্র কারণ সেটা হলো ঈমান থাকার কারণে মুমিন হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে দেশের মধ্যে থাকতে দেয় নাই জোরে বলেন ঠিক কি না এই আপনার আমার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য ঈমানের উপর আঘাত করার জন্য কাফের বেঈমানরা উঠে পড়ে লেগেছে আমাদের ঈমানকে নষ্ট করবে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দিবে কোন মুসলমানকে দুনিয়ায় থাকতে দিবে না কাফের বেঈমানরা ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে আজকে লেগেছে মুসলমান নিশ্চিহ্ন করে দিবে পৃথিবীর মুখ থেকে আপনারা বলেন তাদের এই কামনা বাসনা এটা কি কোনোদিন পূরণ হওয়া সম্ভব সবাই আওয়াজ দেন সম্ভব আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কাফেররা কত কষ্ট করেছিল দিনকে দুনিয়া থেকে মিটানোর জন্য এমন কি আমার রাসূলকে পর্যন্ত মারার প্ল্যান করেছিল হত্যা করার প্ল্যান করেছিল জোরে বলেন ঠিক কি না আমার রাসূলকে তারা মারবে হত্যা করবে ইতিহাস অনেক লম্বা ওই দিকে যাচ্ছি না মূল কথার দিকে যাচ্ছি যে কথাটা বলতে চাচ্ছিলাম কাফের বেঈমান সমস্ত অপশক্তি একযোগ আজকে হয়েছে কেমনে মুসলমানদেরকে ইসলামকে কোরআনকে দুনিয়া থেকে নির্মূল করা যায় সমস্ত অপশক্তি আজকে এক হয়ে গেছে আমাদের ঈমানকে তারা নষ্ট করে দিবে রাসূলের জামানায় অনেক কষ্ট দিয়েছিল আমার রাসূলকে রাসূলকে হত্যা করার চেষ্টা করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও কম জ্বালাই নাই এই চার যে খলিফা আছে চারজন খলিফাই শহীদ হয়ে মৃত্যুবরণ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আপনারা কি মনে করেন শহীদ হয়ে মৃত্যুবরণ করে মনে হয় বাড়ির মধ্যে স্বাভাবিক অবস্থায় মারা গেলে ব্যাপারটা কি এমন কোন কাফের বেঈমানদের চক্রান্ত তাদের কষ্ট দুঃখ যদি লাগে এরপরে যদি ইন্তেকাল করে তবেই তো শহীদ হযরত আবু বকর তিনি শহীদ হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় কি অবস্থা হযরত ওমরকে পর্যন্ত কম জ্বালায় নাই যদিও হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন এক সময় খ্রিস্টান বাদশার পক্ষ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠাইল ওমর তোমার কাছে আমরা চারটা প্রশ্ন জানতে চাই জোরে বলেন কয়টা আর জোরে কোন কয়টা চারটা প্রশ্ন জানতে চাই এই চার প্রশ্নের জবাব যদি না দিতে পারো মদিনার মধ্যে হামলা হবে মদিনাকে শেষ করে দিব আপনারা বলেন কাফের বেঈমানদের এই সাওয়াব পাওয়া কোনদিন কি পূরণ হবে আর একটু জোরে কোন পূরণ হবে ওই আব্রাহা বাদশা চেয়েছিল বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বাচ্চা আব্রাহা তোমাকে শক্তি দিয়েছিলাম আমি আল্লাহ আমার দেওয়া শক্তি দিয়া তুমি তোমার বাহিনীগুলিকে নিয়ে আমার ঘর ভাঙার জন্য আসতেছো তোমার এই শক্তি থাকবে না আমি আল্লাহ যদি কোন বাতিলকে দমন করতে চাই কোন এরকম ভাবে কামান লাগে না কোন গুলি লাগে না অ্যাটম বম লাগে না সামান্য থেকে সামান্য থেকে সামান্য থেকে সামান্য সৈন্যের মাধ্যমে আল্লাহ পাক বাতিলকে শেষ করে দেয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবি আল্লাহু আকবার ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবি ছোট ছোট পাখিকে আমি পাঠায় দিয়ে দিলাম আপনারা কি মনে করেন পাখিরা মনে হয় হাতের মধ্যে দুই পায়ের মধ্যে আর মুখের মধ্যে এক একটা করে পাথর নিয়ে নামছিল ওই পাথরের ওজন মনে হয় ছিল এক মন করে 20 কেজি 10 কেজি 1 কেজি 1 পোয়া কতটুকু পাথর ছোট ছোট থেকে ছোট ছোট পাথর পাখি যেহেতু ছোট পাথরও থাকবে ছোট আল্লাহ পাক বলে পাথর ছোট হলে হবে কি এর মধ্যে পাওয়ার এত বেশি ওই প্রত্যেকটা হস্তি বাহিনীর উপরের মধ্যে লাগছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে জোরে কম সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আমার ঘর ভাঙার জন্য আসছো আমি আল্লাহ তোকে শেষ করে দিলাম আমার ঘর ভাঙা যাবে না জোরে কম ঠিক কি ইতিপূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে আল্লাহ পাক সবাইকে শেষ করে দিয়েছে জোরে কোন ঠিক কি না ওই বাদশা নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব মারছে একটা তীর আল্লাহ পাক বলে দাঁড়াও দেখাই তোরে তীরের মধ্যে রক্ত লাগা লাগিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনে নমরুদের কাছে পাঠায় দিয়েছে নমরুদ বলে ইব্রাহিম দেখো তোমার আল্লাহকে আমি মারে ফেলছি কলিজা বরাবর মারছি দেখো রক্ত লাগছে আরে ভাই আপনারা বলেন আল্লাহ পাকের কি রক্ত আছে আর জোরে কোন আছে কি রকম বেকুব আল্লাহ বলে দাঁড়া ইব্রাহিমকে বলে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব বলে ঠিক আছে দিন তারিখ রেডি করা হলো যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ পাক যুদ্ধ করার জন্য মনে হয় আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠাইছিলেন আল্লাহ পাক কি পাঠাইলেন ছোট ছোট থেকে ছোট বাহিনী মশাকে পাঠাইছিলেন আল্লাহ পাকের বাহিনী কি মশা ফেরা নমরুদ বলে মশা তো দূর করা যায় ধোঁয়া লাগাইলে কয় ধোঁয়া লাগা ধোয়া লাগাইছে এটা তো আল্লাহ পাকের বাহিনী মশা আরো বাড়া শুরু হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ নমরুদ বলে এখানে আর থাকা যাবে না আমি একটু পাশ কাটি ওই একটা রাস্তা দিয়ে ও চুরি করে পালাইয়া রাস্তা দিয়ে যাচ্ছিল ও যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাশের মধ্যে একটা ল্যাংড়া মশা ছিল এ ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারে না ল্যাংড়া তো এ ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারে নাই এ ছিল পাশের মধ্যে এ আল্লাহ পাককে বলে আল্লাহ তুমি আমাকে বাহিনী হিসেবে পাঠাইলা আমি তো যুদ্ধ করতে পারতেছি না আমার পাশ দিয়ে একটা যাইতেছে তুমি যদি অর্ডার করো আমি এটাকে একটু ধরি কারণ কাছে আছে ল্যাংড়া মানুষ তো ল্যাংড়া তো বেশি ভিতরে যেতে পারতেছি না আল্লাহ করে ওটা তো সবচাইতে বড় ওটাকেই ধর আল্লাহ পাক বলে ঠিক আছে তুই ধর ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে ঢুকিয়া মাথার মধ্যে কিছুক্ষণ পর পর ক্রুশ ক্রুশ করে কামড় দেওয়া শুরু করেছে জোরে কোন আল্লাহু আকবার নমরুদ বলে মাথার মধ্যে এত ব্যথা লাগে কেন কর্মচারী নিযুক্ত করছে মাথার মধ্যে বাড়ি দে কর্মচারী নিযুক্ত করছে সাধারণ একটা নরম একটা জিনিস দিয়ে বানাইছে না ভালো লাগে না কয় জুতে দিয়ে বানা এটা একটু শক্ত জুতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে বাড়ি খাওয়াইলো কয় জুতে ভালো লাগে না আরো জোরে ভালো লাগবে আর একটু শক্ত কিছু নিল শেষ পর্যন্ত কি হলো যাকে কর্মচারী রাখছে এ বলে এত জোরে মাথার মধ্যে বাড়ি দেই এর পরে ভালো লাগে না দাঁড়া এবার তোর মাথার কি অবস্থা হয় শরীরে যা শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া মানছে আজকে জোরে মাথার মধ্যে বাড়ি মাথা গেল দুই টুকরো হয় ল্যাংড়া মশা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কাম শেষ আমি চলে গেলাম জোরে কেন আল্লাহু আকবার আল্লাহ পাক যদি চায় ধ্বংস করার জন্য ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করতে পারে জোরে কোন ঠিক কি না আল্লাহ পাক তাই বলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে নমরুদের ইতিহাস থেকে তাকাও ওই বাদশা আব্রাহার ইতিহাস থেকে তাকাও ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা নাও আবু জেহেলের ইতিহাস থেকে শিক্ষা নাও আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছে জোরে বলেন ঠিক কি না ইসলামের বিপক্ষে অবস্থান নেবে
কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনকে দুনিয়া থেকে শেষ করতে যাবে। আল্লাহ পাক বলেছেন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, এদেরকে আমি ধ্বংস করেছি, যারা সামনের মধ্যে এই দুঃসাহস দেখাবা তাদের অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। জোরে কোন ঠিক কি না? কয় হুজুর এগুলো কি বললেন? আরে ইতিহাস থেকে শিক্ষা নেন না। একজন মন্ত্রী যখন আল্লাহ পাকের বিধান হজকে নিয়ে কটূক্তি করলো, বলে হজ এটা আল্লাহ পাকের বিধান, এটা মক্কার লোকেরা ব্যবসায়ী হিসাবে এটা বানিয়েছে, মুহাম্মদ এটাকে ব্যবসায়ী হিসাবে চালু করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার দেওয়া বিধান হজকে নিয়ে কটূক্তি করেছো, তোর ক্ষমতার কারণে এত বড় কথা বললা, তোর ক্ষমতা থাকবে না, আমি আল্লাহ তোর ক্ষমতাকে ছিনিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বিধানের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহ পাক ওই মন্ত্রিত্ব রাখে না, ওই ক্ষমতা রাখে না। কিছুদিন আগে আর এক পাগলা কয় ইসলাম এখানে থাকবে আর সেখানে থাকবে না। আল্লাহ পাক বলে লতিফ সিদ্দিকীর থেকে মনে হয় তুমি শিক্ষা নিতে পারো নাই, আমার বিধান হজকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাক আমি ওকে ক্ষমতা দিয়েছিলাম, আমার দেওয়া ক্ষমতা নিয়ে যখন আমার বিরুদ্ধে কথা বললো, আমার হজের বিরুদ্ধে কথা বললো, বিধানের বিরুদ্ধে কথা বললো, আমি ওর ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছিলাম, তুইও আমি ইসলাম কই থাকবে কই থাকবে না এ বিষয় নিয়ে কথা বলতেছো, তোর মন্ত্রিত্ব থাকবে না। সেরকম ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, দুইজনকেই তিনি দল থেকে বহিষ্কার করেছেন, পদ থেকে বাদ দিয়েছেন। জোরে কর আল্লাহু আকবার। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, পরের কথাই শুধু করে না চালাচি, মেসোয়ান দেখে পায় কামানের ভয়। ঠিক কিনা? শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। তসলিমা নাসরিন যখন বোরকার বিরুদ্ধে কথা বলল, হিজাবের বিরুদ্ধে কথা বলল, যেই তসলিমা নাসরিন হিজাবের বিরুদ্ধে বোরকার বিরুদ্ধে কথা বলল, সে কিন্তু এই দেশ থেকে মুসলমানদের স্লোগানের কারণে, ওলামা ইকরামের আন্দোলনের কারণে, আফাম জনসাধারণের আন্দোলনের কারণে এই তসলিমা নাসরিন দেশের মধ্যে টিকতে পারে নাই, সে কিন্তু ওই বোরখা পরেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? জোরে কর। পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, হক বাসতে বাতিল তো কাপসে সিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পাল্লা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? যারাই অবস্থান নিবে অবস্থা ভালো হবে না। প্রেক্ষাপট খারাপ সবকিছু বললাম না, একটু করে টাচ দিলাম। এবার খ্রিস্টান বাচ্চা হযরত ওমরকে বলো, ওমর তোমাকে চারটা প্রশ্ন করতে চাই, এই চার প্রশ্নের জবাব যদি না দিতে পারো মদিনার মধ্যে হামলা হবে, মদিনাকে শেষ করে দিয়ে দিব। আপনারা বলেন খ্রিস্টানের এই চাহিদা কি কোনোদিন পূরণ হবে? আর জোরে কোন পূরণ হবে? তারা অনেক আশা নিয়ে মুসলমানদের উপর হামলা করার জন্য, মুসলমানদেরকে নিধন করার জন্য অপচেষ্টা করেছিল। চারটা প্রশ্ন অনেক কষ্ট করে বানাইছে। আমি কি এই চারটা প্রশ্ন আপনাদেরকে বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক নম্বরের প্রশ্ন হযরত ওমরের কাছে করেছিল, দুইজন ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, একই সঙ্গে ইন্তেকালও করেছে, এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে 100 বছর। আপনারা বলেন সাধারণ বিবেক দিয়া, একই সঙ্গে জন্ম একই সঙ্গে ইন্তেকাল, এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে 100 বছর বেশি, এটা কি হওয়া সম্ভব? হযরত ওমর কয় কি আজে বাজে প্রশ্ন করে, কি আজিব প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন শুনে হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। দুই নম্বর প্রশ্ন করছে হযরত ওমরের কাছে, ওমর একটা কবর আছে, যেই কবর মানুষ যেমনে চলাফেরা করে ওই কবরটাও মানুষের মতো চলাফেরা করে, মানুষ যেমনে কথা বলে কবরের ভিতরে যে লাশ আছে ওই লাশটাও মানুষের মতো কথা বলে, এই কবর আর লাশ ইতিহাস আমাদেরকে জানাও। তিন নম্বরের প্রশ্ন করেছে আরো আজিব, বলে ওমর পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গার যেই জায়গায় পৃথিবী শুরু লগ্ন থেকে এ পর্যন্ত শুধু একবার
চাঁদের আলো লাগছিল কিয়ামত পর্যন্ত ওই রাষ্ট্রে আর চাঁদের আলো লাগবে না ওই রাষ্ট্রটা কোন রাষ্ট্র হযরত ওমর মনে মনে বলে কি আজিব প্রশ্ন করতেছে একটারও জ্ঞান আমার কাছে নাই হযরত ওমর টেনশন শুরু করে দিয়েছে চার নম্বর প্রশ্ন শুনতে হযরত ওমরের মাথায় গরম হয়ে গেছে কয় চার নম্বর প্রশ্ন কি বলে চার নম্বরের প্রশ্ন হলো একটা জেলখানা আছে এই জেলখানার একজন মালিক আছে জেলার জেলখানার মালিক জেলারকে বলে জেলার বলেছে ওই আসামিকে যে জেলখানার মধ্যে আছে আমার জেলখানায় থাকবি আমার জেলখানায় খাবি সব কিছু করবি কিন্তু তোরে নিঃশ্বাস ছাড়া আপনারা বলেন এটা কি সম্ভব জেলখানায় কি নিঃশ্বাস ছাড়া থাকা যায় এমন জেলখানা কি বরিশালের মধ্যে আছে হযরত ওমরকে এমন বেকায়দা চারটা প্রশ্ন করেছে তারা মনে করেছে হযরত ওমর প্রশ্নের জবাব দিতেও পারবে না মদিনার মধ্যে হামলা করব মদিনাকে শেষ করে দিব আপনারা বলেন তাদের এই চাহিদা কি কোনোদিন পূরণ হওয়া সম্ভব হযরত ওমর মনে মনে করলেন আমার তো প্রশ্ন জানা নাই দেখি কোন সাহাবীর প্রশ্ন জানা আছে না হযরত ওমর জলিলুল কদর বড় বড় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উপস্থিত করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামকে ডাক দিয়া বলে সাহাবা ইকরামের দল খ্রিস্টানরা আমাকে চারটা প্রশ্ন করেছে আপনাদের মধ্যে কে আছেন চারটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারা যা ও সাহাবা ইকরামের দল আপনারা যদি এই চার প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে খ্রিস্টানরা পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারাকে হামলা করবে এই জন্য কে আছেন দেরি না করিয়া চারটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আলোচনা সভা ছিলেন যেই পরামর্শ সভা ডাকছিলেন ওই পরামর্শ সভার মধ্যে জলিলুল কদর বড় বড় সাহাবা ইকরামরা উপস্থিত আছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী আছেন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আছেন হযরত আলী যে আলীর ব্যাপারে আমার পয়গম্বর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা যেই আলী পর্যন্ত ওই মজলিসে উপস্থিত কিন্তু কেউ খ্রিস্টানদের চারটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় টেনশন কে এই প্রশ্নের জবাব দিবি কেউ যদি প্রশ্নের জবাব না দিতে পারে খ্রিস্টানরা পয়গম্বরের শহর মদিনাতুল মুনাওয়ারাকে হামলা করে ফেলবে হযরত ওমর বড় টেনশন আমি প্রশ্নের জবাব কোন জায়গার মধ্যে পাব এ বরিশালের ভাই আপনারা বলেন আমার মালিকের কি এমন ক্ষমতা নাই একজন আল্লাহর বান্দাকে বের করে দিবে যে খ্রিস্টানদের চারটা প্রশ্নের জবাব দিবে এমন ক্ষমতা আমার মালিকের আছে না নাই আরো জোরে কর জোরে কোন আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে দমন করার জন্য বড় ধরনের কোন বাহিনীকে ব্যবহার করেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বড় কোন সাহাবীকে ব্যবহার করলেন না ছোট্ট একটা বালক যার বয়স কি 12 কিংবা 14 বছর বয়স এই ছোট্ট বালক 12 কিংবা 14 বছর বয়স যার নাম হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলে ওমর আপনারা বড় বড় জলিলুল কদর সাহাবা ইকরামরা এই জায়গার মধ্যে উপস্থিত আছেন আমি যদি এখন কথা বলি বেয়াদবি হয়ে যাবে এই জন্য ওমর এতক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলি নাই আমি শুধু আপনাদের দিকে চেয়েছিলাম কি প্রশ্নের জবাব দেয় কিন্তু ওমর আমি যখন লক্ষ্য করে দেখলাম কোন সাহাবা ইকরাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না ওমর টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি আব্দুল্লাহ বিন আব্বাস আপনার কথা দিলাম খ্রিস্টানরা আপনাকে যেই চারটা প্রশ্ন করেছে আমি আব্দুল্লাহ বিন আব্বাস ছোট্ট মানুষ হতে পারি এই চারটা প্রশ্নের উত্তর অন্য কোন কেতাব থেকে নয় মহা গ্রন্থ আল কোরআন থেকে দিয়ে দিব আস্তে সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য হয়ে গেলেন বড় বড় জলিলুল কদর সাহাবা ইকরাম যেই জায়গার মধ্যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য ব্যর্থ হয়ে গেল
তুমি শ্রেষ্ঠ মানুষ কেমনে প্রশ্নের জবাব দিবা এটা কি বিশ্বাস করা যায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়া বলে ও ওমর আপনার কি শরণ নাই আমার মায়ের নবী তো আমার জন্য মালিকের কাছে দোয়া করে গেছেন সুবহানাল্লাহ ও ওমর আপনার কি শরণ নাই আমার মালিক তো আমার জন্য আমার পয়গম্বর তো আমার জন্য দোয়া করে গেছে দোয়াটা কেমনে হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ বিন আব্বাস সুন্দর করে ঘটনাটা বর্ণনা করেন কি জন্য আমি প্রশ্নের জবাব দেব জানেন কারণ আমার মায়ের নবী তো আমার জন্য দোয়া করে গেছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার মায়ের নবীর বাড়ির মধ্যে আছি রাত যখন গভীর হয়ে গেল হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস দেখলেন আমার মায়ের নবী এখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে এই রাত্রি বেলা সমস্ত মানুষগুলি যখন ঘুমায় এই সময় যদি একটু আমি আমার মায়ের নবীর যদি খেদমত করতে পারি তাহলে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নিজের জীবনটাকে আমি ধন্য মনে করব এই জন্য আমার মায়ের নবী যখন কোলায় হাত সারা জানলো ওই বাথরুমের মধ্যে যখন গেছি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার মায়ের নবীর জন্য ওযুর পানির ব্যবস্থা করে রাখলেন আস্তে করে সুবহানাল্লাহ এরে মুসলমান ইমানদার যুবক ভাই ও পরদার অন্তরালের মা কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন রে বাবা এ ভাই খেদমতের এত বড় দাম এত বড় দাম পয়গম্বরের খেদমত করার কারণে আব্দুল্লাহ বিন আব্বাসের মর্যাদা কত বেড়ে গেল দেখেন আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদায় হাত সারার পর যখন তিনি চলে আসলেন দেখেন এত রাত্রি বেলা কে যেন এই জায়গার মধ্যে ওযুর পানির ব্যবস্থা করেছি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এদিক ওদিক তাকানো আরম্ভ করেছে কিন্তু কোন জায়গার মধ্যে যখন কাউকে দেখা যায় না আমার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন এক কোণার মধ্যে কে যেন একটা ছোট্ট বালক ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে কোন সুবহানাল্লাহ আমার মায়ের নবী ডাক দিয়া বলে কে গো এত রাত্রিতে ওই জায়গার মধ্যে কিনারার মধ্যে তুমি দাঁড়ায় আছো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার মায়ের নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর আপনি বেয়াদবি মনে করবেন না ও পয়গম্বর আপনি বেয়াদবি নেবেন না রাত যখন গভীর হয়ে গেল আমি লক্ষ্য করে দেখলাম আপনি নামাজ পড়ার জন্য উঠেছেন ও পয়গম্বর আমার মনের মধ্যে বড় আশা আপনার একটু আমি খেদমত করতে যেন পারি এই আশার ভরসা নিয়ে রাত্রিবেলা আপনার জন্য ওযুর পানির ব্যবস্থা করে দিলা আমার মায়ের নবী এত খুশি হয়ে গেল রে ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিয়া বলে আব্বাস কি জন্য তুমি এত বড় খেদমত করলা আমি রসুল সো তোমার প্রতি রাজি হয়ে গেলাম আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাক দিয়া বলে আব্বাস আয় আমার বুকের মধ্যে আয় আমার মায়ের নবী ইবনে আব্বাসকে বুকের মধ্যে ধারণ করিয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ইবনে আব্বাসের উপর আমি খুশি ও আল্লাহ তুমি ইবনে আব্বাসের উপর খুশি হয়ে যাও এবং আমার মায়ের নবী ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন আয় আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের ফাকাহাত দান করে দাও ইবনে আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দান করে দাও কোন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওমরকে ডাক দিয়া বলে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মালিকের দরবারে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরের দোয়া
আল্লাহকে কবুল করে নিছি ওমর আপনি হয়তো জানেন না আল্লাহ পাক আমাকে কোরআনের জ্ঞান দান করেছে সেই আল্লাহ পাকের দেওয়া জ্ঞান নিয়েই আমি আপনারে বললাম আপনার চিন্তার কোনো কারণ নাই ওই খ্রিস্টানরা আপনাকে যেই চারটা প্রশ্ন করেছে এই চারটা প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ বিন আব্বাস অন্য কোন কিতাব থেকে নয় আল্লাহর কোরআন থেকে দিয়ে দিব আস্তে গন সুবহানাল্লাহ এ বরিশালের যুবক ভাই আপনারা বলেন আমি কি আব্দুল্লাহ বিন আব্বাস কোরআন থেকে যেই চারটা প্রশ্নের জবাব দিয়ে দিল আমি কি আপনাদেরকে বলবো কষ্ট হচ্ছে মনে হয় যুবক ভাইদের মনে হয় কষ্ট হয় চলবে ইনশাআল্লাহ কে কে চলবে না দুই হাত তুলে মালিককে দেখেন বলতেছে আল্লাহু আকবার দেখছেন না পাবলিকের অবস্থা আমি বললাম কে কে চলবে না বলে কয় আল্লাহু আকবার দুই হাত তুলে দেখেন জোশ কে সাথ হোশ ভি রাখনা চাহিয়ে জোরে বলেন ঠিক কি না জোশ থাকতে হবে হুশ থাকতে হবে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে হাত তোলা যাবে না বুঝেন নাই কথাটা সব কিছু ঠিক থাকতে হবে আল্লাহ পাক সকলকে তৌফিক দান জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের চলবে ইনশাআল্লাহ সামনের দিকে আসুন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খ্রিস্টানদের চার প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাসের কাছ থেকে শুনে যখন খ্রিস্টানদের কাছে প্রশ্নের জবাব পাঠাইলো খ্রিস্টানরা বলে মুসলমানরা যে জবাব দিছে 100% সঠিক হয়েছে আস্তে বল সুবহানাল্লাহ এত চেষ্টা করলাম একবার হামলা করি মদিনার মধ্যে আর আমাদের আশা পূরণ হলো না মুসলমানরা জবাব দিয়ে ফেলেছে চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার আমার ভাইরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্নের জবাব দিয়েছিলেন কারণ এই কথাটা যেই কথা থেকে আমি কথাটা নিয়ে এসেছিলাম খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত কাফের অপশক্তিরা এক হয়ে গেছে মুসলমানদেরকে নিধন করার জন্য ইসলামকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য এই জন্য আমার ভাইরা ইমাম নিয়ে টিকে থাকা সামনে অনেক মুশকিল হয়ে যাবে এটা আমার কথা না রাসূল বলেছেন শেষ জামানায় অবস্থাটা এমন হবে হাতের কয়া এরকম আংরা হাতের মধ্যে রাখা যেরকম ভাবে কষ্টকর মানুষের ঈমান নিয়ে টিকে থাকা এর চাইতে বেশি কষ্টকর হয়ে যাবে সেই জামানা আসছে এই জন্য জান্নাতুল ফেরদাউস আমরা পাবো হে ঈমান নিয়ে আমাদের কবরে যেতে হবে এমনিতেই হবে না ঈমান এই নকল ঈমান না ঈমান ছিল হযরত বেলালের ঈমান ঈমান ছিল হযরত খাব্বাবের ঈমান ঈমান ছিল হযরত খুবাইবের ঈমান এত মারতেছে কাটতেছে কষ্ট দিচ্ছে তারপরও বলে আহা আল্লাহ এক আমি ঈমান কখনো ছাড়তে রাজি না জোরে কোন সুবহানাল্লাহ এই ঈমান নিয়ে কবরে যেতে চাই তো ইনশাআল্লাহ আমার ভাইরা